সারাদিন বাংলা টিভির পক্ষ থেকে আমরা এখন এসে উপস্থিত হলাম মা সারদা সংঘের গণেশ উৎসব 2021-এ। আমরা যখন এসে উপস্থিত হলাম পূজা মণ্ডপে, সেই সময় চক্ষুদান পর্ব এবং প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল গণপতি বাপ্পার। এটা আমাদের ফিফথ ইয়ার, আর আমরা যতটা সম্ভব কোভিড বিধি সমস্ত কিছু অবলম্বন করে পুজো করার চেষ্টা করছি এবং যতটা সম্ভব সব কিছু পালন করার চেষ্টা করছি, ঠিক আছে। আর বাকি আমাদের ক্লাবের যারা অন্যান্য সদস্যরা রয়েছে, তুই কিছু বললে। আমরা 5 বছর থেকে পুজো করছি, আমাদের পুরো বোসপাড়া সব লেডিস মেম্বার জেন্টস মেম্বার সব মিলে আমাদের সঙ্গে পুরো পুজোতে আছে, সব ইনভলভ থাকে, সব সময় করে। আমাদের নেত্রী শশী পাঞ্জা আমাদের পুরো সাপোর্ট করে, আমাদের কোঅর্ডিনেটর বাপি ঘোষ প্লাস অল সিনিয়র্স আমাদের সব আমাদের সাপোর্টে থাকে। সব আমরা মিলে পুজো করি আর পুজোটা অনেক ভালো করে 5 বছর দিয়ে হচ্ছে আর এটা কন্টিনিউ থাকবে, আর আমাদের পুরো বোসপাড়া পিপল আমাদের পুরো ফুল সাপোর্ট করে। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, সবসময় সবার সাথে।